খারাপ মন্তব্য করব এরকম বিয়াদব জামাই কিন্তু আমি না আমার সত্য গোষ্ঠীর কামাই এমন একটা মেয়ের জামাই আমি আইতেও সালাম যাইতেও সালাম খালি শান্তি আর শান্তি আমার মধ্যে ভাই ভাই শান্তির লাগে ঘুমাইতে তো না আপনার শান্তির সুরে মনে হয় বেডি আয় না হলো এই বিষয়টা হইলো আপনি যে কথাটি কইলাই আমি কি কোনো কিছু কইছি আপনারে দোষ দেওয়ার মতো কোনো কিছু কইছি যতটুকু পারি প্রশংসা করতে চেষ্টা করি কারণ শাশুড়ি সম্পর্কে খারাপ মন্তব্য করব এরকম বিয়াদব জামাই কিন্তু আমি না সালাম শব্দের অর্থ হলো শান্তি আমি আইতেও সালাম যাইতেও সালাম খালি শান্তি আর শান্তি আমার মধ্যে ভাই ভাই আমরা সেরিডার দিয়া দেখ কই শান্তির লাগে ঘুমাইতে তো না আচ্ছা রাখলাম এইবার গান শুনলাম নূর সৃষ্টির পাঁচ ফুটা দিয়া ময়ূর বানাইয়া আচ্ছা যাক নূরের ময়ূর বানাইলো ময়ূরের সামনে একটা আয়না ধরলো আয়না যে আয়নার মধ্যে পায়রা নাই সেই আয়নায় কিন্তু মুখ দেখা যাবে না তো যে আয়নাটা ময়ূরের সামনে ধরলো এই আয়নাটার পায়রাটা আর কুরআন মতে নাম কি এই আয়নাটার পায়রাটার কুরআন মতে নাম কি প্রশ্ন যদি শুনতে চাও তো একটু শোনো আর এই যে পাঁচটা ফুটার কথা বললা পাঁচটা ফুটারও পাঁচটা নাম আছে এই পাঁচটা ফুটার পাঁচটা নাম বইল আমি যে প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে তার জবাব দিয়ে আমাকে খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন করে দুইটা প্রশ্ন করলেন আসলে আমি একটা কিচ্ছা বললাম এতে মনে হয় আমার মেয়ের জামাতা একটু কষ্ট পাইছে কইতেছে আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না যা বলছে তো আপনারা শুনছেনই কই আমি কি আপনারে কিছু কইছি আমি কি আপনারে সেটা কইছি আমি তো আপনারে বলছিলাম যে ওই যে আদমের ভূমিকায় গানটা গাইলেন যে মানে আমার দিকে তাকায় আবার গানের সিরিয়াল মিস্টেক যেন না করেন কথাটা আমার ওইখানে ছিল আমি কিন্তু অন্য কিছু বলি নাই আপনি আমার প্রশংসা করছেন আপনি যেমন চাচা আমি তো এমনই বাতিজি এটা তো আমি জানি এখন আমাকে প্রশ্ন করলো কি আমার গান থেকে একটা পয়েন্ট ধরলেন আজব একটা আয়না দিল সেই ময়ূরের সামনে নিজের ছবি দেখে ময়ূর চমকে ওঠে তখন আচ্ছা সেই আয়নার যে পায়রা সেই পায়রাটা কে সেই পায়রাটা কি এবং সেই আয়নার একটা নাম আছে কুরআন মতে সেই নামটা কি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কথা আপনি জিজ্ঞেস করেছেন আয়নার পিছনে যদি পায়রা না থাকে তাহলে আয়নার মধ্যে মুখ দেখা যাবে না কারণ আমরা যে ছোট ছোট আয়নার মধ্যে মুখ দেখি এর পিছনে কিন্তু লাল কালার বা অন্যান্য কালারের একটা আবরণ থাকে যেই আবরণটাকে পায়রা বলা হয় সেই পায়রাটা আমার মালিক নিজেই আমার স্রষ্টা নিজেই সেই পায়রাটা হওয়ার পর যখন নিজের ছবি নিজে দেখলো সে শরমের একটা আয়না হয়ে যায় কুরআন মতে তার নাম হইল শরমের আয়না এটা সূরা তোহার মধ্যে ময়ূর সম্বন্ধে এবং আয়না সম্বন্ধে কিছু আলোচনা আছে আপনি দেখে নিলে আমি খুশি হব আশা করলাম কোরআন মোতাবেক আপনার জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং আরেকটা প্রশ্ন করলেন পাঁচ ফোঁটা নূর পড়িয়া পাঞ্জেগানা নামাজ হয় সেই নামাজ পড়তে হুকুম দিলেন আল্লাহ দয়াময় সেই পাঁচ ফোঁটা যে পড়লো সেই পাঁচ ফোঁটার আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো কি পাঁচ থেকে পাক পাঞ্জাতনকে বোঝানো হয়েছে মা ফাতেমা গলার হার হযরত আলী শিরে তাজ ইমাম হাসান ইমাম হুসাইন দুই কর্ণের দুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা অতি সংক্ষিপ্তভাবে দেওয়ার জন্য আরে কয় আমি
মেয়ের জামাই আমাদের 14 গোষ্ঠীর কামাই আমার 14 গোষ্ঠীর কামাই এমন একটা মেয়ের জামাই হায় রে আমার বাবা রে কো আপনি আমার মতো জামাই পাবেন কই আপনার মেয়ের আমি এমন শান্তি দিমু এই সব বনা বাবা রে আপনার শান্তির সুরে মনে বেড়ি আয় না হলো বুঝছেন বিষয়টা আচ্ছা যান আসুক আপনি বললেন একটা কথা শুনলাম যে আমার নাম সালাম এর অর্থ হইলো শান্তি কথাটা সুন্দর আস্তে একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা আপনাদের আমলে আনলে কাজে হবে মানে আমি আশা করি আপনি বললেন আপনার নাম সালাম সালাম অর্থ শান্তি আল্লাহ পাকের এক নাম সালাম এর নাম অর্থ হইল শান্তিময় তাহলে ওটা হইল আসসালামু এর জন্য শান্তিময় আপনার নাম আব্দুল সালাম এর জন্য আপনি শুধু শান্তি এখন বাবা আপনি যে আপনার নামের অর্থ জানেন এর কি আমল জানেন কি আমল করলে বা কখন এই নামটা জপলে আপনার নামটা আপনি যদি জপেন তাহলে আপনার এই দেহ কোনোদিন নষ্ট হবে না বিকলাঙ্গ হবে না আপনি প্যারালাইসিস হবে না আপনি অসুস্থ হবেন না রাস্তাঘাটে আপনার অ্যাক্সিডেন্ট হবে না আপনি একটু বলবেন তো আপনার এই সালাম নামটা কয়বার জপলে কখন জপলে কোন টাইমে জপলে এই অ্যাক্সিডেন্টগুলো হইব না জানার দরকার আছে না দরকার আছে আছে আমি খারাপ কইছি না ভালো কইছি না এটা জানা আমাদের দরকার কারণ এই ফজিলতটা জানলে আমরা আমল করলে আমাদের এটা উপকারে আসবে এটা আমি তো মেয়ের জামাইরে জিজ্ঞাসা করতেই পারি কারণ আমার মেয়ের শান্তি দিলে হইতো না সারা দেশের মানুষ শান্তি দেওয়ার লাগবে শান্তি দেন একটা বিচ্ছে তাকে গায়ে লই ও মানুষ চিনুনি গো তারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে প্রেম খায়ে শিক্ষা শক্তি তখন সৃজন করে
বানা